জানো না, এই সমাজ, সমাজের মানুষ সবাই আমাকে ভালোবাসে, অনেক অনেক হ্যাপি, শুধু মান্নার ডায়লগের কারণে। আমি চাই, আমি অনেকবার ভিডিও দেখেছি যখন আমাদের বাংলাদেশে রানা প্লাজার ভাঙে এরকম গান গাইছিল আমার রানা বাপ্পি ভাই, এর কথা আমি কোনোদিনই বলবো না। এর যে আল্লাহ এরকম মেধা দিছে, আমি জানি বাংলাদেশে এরকম অভিনেতাদের আমাদের দরকার। আরো আছে মাগার, এই আমার হিরুক কাজিং ভাই, এরকম সুন্দর সুন্দর গল্প লেখে, আর অল বিশ্বের দেশের বাইরে অনেক প্রতাপশালী ভাইরা দেখে, অনেকে চোখের পানি রাখতে পারে না ওই গল্প দেখে। অনেক মা, অনেক বোন কান দেয়, অনেক মেসেজ দেয়, যা তার পড়ার মতো সময় নাই। আমি চাই এরকম বাংলাদেশে আমার ভাইকে অনেক অনেক মেধা দাও। ও আল্লাহ, তুমি তো সবই জানো এই বাংলাদেশে অনেক মানুষ, একটা মানুষ সবার কাছে সবসময় ভালো হইতে পারে না। আমি জানি, আমি শপথ মার না, আপনারা ইউটিউব ফেসবুক সব জায়গায় দেখেন, আর আমি ভালো কাপড় চোপড় পরলে মানুষ সেলফি দিব, তার জন্য আমি পড়ি না। আমার কি টাকা কম আছে, আমার ব্যবসা বাণিজ্য আছে, সবই আপনাদের ঢাকার টাকা দিয়ে। মার না, অনেক বছর ধরে ডায়লগ দিয়ে নিজে ফেমাস, শুধু একটাই কারণে হচ্ছে না, উনি হারতে পারে না। আমি কাজী হায়াত বলতে চাই, এইসব প্রতিবন্ধীদেরকে নিয়ে যদি বাংলাদেশ সরকার কিছু করে তাদের ভাগ্য পরিবর্তন হতে পারে। আর আমি চাই এই বর্তমান ইউটিউব চ্যানেলে এরকম হিরো কাজী ভাইদের আমরা ভুলতে পারবো না। তারা এত ছন্দ আনন্দ দিয়ে গল্প লেখে আমাদের মতো মানুষের, এদের এত ভক্ত যেরকম আমাদের নাম্বার ওয়ান শাকিব খানেরও এত ভক্ত নাই। মা, তুমি জানো না আমার কি কষ্ট, আমি প্রতিবন্ধী, আমি তাও অনেক অনেক জায়গায় আমি যাই, অনেক অনেক ভক্তবৃন্দ, আবার পুলিশ ভাইরা আমার ভিডিও বেশি দেখে, তাদের কথা আমি কখনো বলতে পারবো না। হাই হাই, তুই জানিস আসতে দেব না, তখন মতো মানুষের কারণ না, আজকে দেশে আমাদের মতন গরিব মানুষের কপাল ফাটা, আমার কষ্ট লাগে। হাই হাই, এ ডিজে সবুজ, তোর কিসের কষ্ট, মাগার আমি থাকতে না, আমি চাই না, আমি চাই এই দেশের মানুষ আমাকে ভালোবাসুক, আমার টাকা পয়সার দরকার নাই, আল্লাহ আমাকে যা দিছে তাই আল্লাহর কাছে অনেক শুক্রিয়া। আমার থাকার জায়গা ছিল না, বাড়ি করে দিছে, দোকান করে দিছে, এই জনগণ আর কি করে দিব আমাকে, আমার কষ্ট ভালো লাগে না। কোনো মানুষের যদি বিপদে থাকে আমি উদ্ধার করার চেষ্টা করি, আমি একসময় গরিব ছিলাম, এই জন্য গরিব মানুষকে আমি খুব লাইক করি। আপনার বিশ্বাস তো যান, আপনি যাবেন পাবনা সাত মাইলে, জিজ্ঞেস করবেন সবুজ বন্যা কীরকম লোক, মসজিদ মাদ্রাসায় দান করবেন নিজের হাতে। আর বর্তমান ওখান বর্তমান প্রতারণা হচ্ছে অনেক মানুষে। এই রত্না, তুই জানোস না আমি তোকে বলেছিলাম আমি তোকে ভালোবাসতে পারবো না, আমি মান না, আর তুই ভালোবাসা এরকম আমার দেওয়া হবে না। আমি বলেছিলাম আজ আমার দোকান হয়েছে, বাড়ি হয়েছে, আর ঈদের পরে হবে আমার গাড়ি, আর তুই আমাকে এত ডিস্টার্ব করিস। এই রত্না চৌধুরী, তুমি তোমার স্বামীকে নিয়ে অনেক অনেক সুখে থাকো, আমাকে কেন ডিস্টার্ব করো? হ্যাঁ, মাগার কষ্টে। এই রত্না চৌধুরী, তুমি জানো না এই সবুজ মান্না অনেক কিছু ফেমাস হয়েছে, সে জানি তারা আলোড়ন সৃষ্টি করেছে, আরও এরম মজা দেয় আমার হিরো কাজী ভাইকে, আল্লাহ যেন তাকে অনেক অনেক মা বোন সবাই তাদের জন্য দোয়া করে, আল্লাহ যেন ভালো রাখে। ও আল্লাহ, আমার হিরো কাজী ভাই, ওনাকে তুমি সুস্থ রাখবা, ভালো ভালো গল্প লেখার জন্য, মানুষের মন রক্ষা করার জন্য। আল্লাহ, তুমি তো জানো আমি ভুলতে পারবো না রানা বাপ্পিকে, রানা প্লাজার ভাঙার পরে নাম চেঞ্জ হয়ে গেছে, আর রানা বাপ্পির এরকম কণ্ঠ অনেকে জারি গান গায়। আমার তো মনে হয় মাগার হিরো কাজী ভাই সুন্দরভাবে
গল্প লেখে। আমি দীপ জলমাগার মাঝে মাঝে ইউটিউব চ্যানেলে দেখি, আপনারাও দেখবেন। দেশের বাইরে মা বোন আছেন, মোবাইল করেন, অনেক সময় তারা ব্যস্ততা থাকে, মোবাইল রিসিভ করতে পারে না। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আপনাদের জন্য দুই অভিনেতার অনেক অনেক দোয়া। হ্যাপি থাকবেন আর আপনার সবসময় হাসি খুশি থাকবেন। রানা বাপ্পি আমার হিরোকানি বার জন্য দোয়া করবেন, যেন আপনাদের ভালো ভালো জারি গান দেখাইতে পারে। হাই 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 ডিজে সবাস, তুই তো জানাস এই সবাস সবাসের মানুষ আর হন তো বাংলাদেশে অনেক মান্না হয়ে গেছে। আমার কষ্ট লাগে, আমার তো মা বাবা নাই, আমার সবই আছে, দেখা হলে তো সুখ শান্তি হয় না। আল্লাহ আমাকে অনেক অনেক ভালো লাগছে। আসসালামু আলাইকুম, আজকে আমাদের মাঝে উপস্থিত আছেন আমাদের আমার এক ছোটো ভাই মহেশের সবুজ মান্না। উনি খুব ভালো ভালো ডায়লগ করে এবং ইউটিউবে অনেক সেলিব্রিটি, অনেক ভালো একটা ছেলে। আজকে এখানে আমরা গান নিয়ে আসছি, মিসলিটুনের গান, আমার বড় ভাইয়ের লেখা কিছু গান আছে, সেটা আমরা ভিডিও করতে আসছি। এখানে এসে হয় হাজির। আর যে গানগুলো করতে আসছি এখানে, যারা অভিনয় করতেছে, তাই আমার ছোটো বোন জিনামণি, আরেক ছোটো বোন আছে আমার আনিকা, আরেক ছোটো বোন আছে মাইশা, এছাড়াও আছে শওকত মোল্লা, মাইকের সুমন, আমার বড় ভাইয়ের দাদা, আমার ছোটো ভাই নাহিদ, আর আমার বড় ভাই জনি তালুকদার। এখানে মান্না কিছু বক্তব্য রাখছে, বক্তব্যতে হয়তো অনেক ভুল ত্রুটি হইতে পারে, কিন্তু ক্ষমা দিয়ে দেখবেন, কারণ ওই সহজ সরল মানুষ মান্না ডালে খুব ভালো দেয়। কথা বলতে গিয়ে হয়তো ভুল ত্রুটি হইতে পারে, আমাদের আমার বা নানাভাবে প্রশংসা বেশি করছে, এগুলো যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে ওকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এখানে আমরা যারা উপস্থিত আছি আমাদেরকে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আর এই S34 বিডির কিছু জারি গান আমরা করছি, কালকে যারা বললাম লিখতে নেই, মেয়ের প্রেমে বাবা পাগল, আর এটা হলো ভণ্ড আব্বা মিলে ছিল, এরকম 4-5টা করছি, নাম আমরা সিলেক্ট করি নাই। এগুলো অবশ্যই দেখবেন, অনেক ভালো ভালো জারি গান। আর আমরা যে মুসলিমের গানগুলো করতেছি, ইমনের কিছু গান, সিরাজের কিছু গান, আর অন্যান্য শিল্পীদের গান আছে, এগুলো করতেছি, আমাদের জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ। আপনারা ভালো থাকবেন, সবুজ মান্নার জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম।